আজ মঙ্গলবার উনিশ জানুয়ারি দু হাজার একুশ আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে প্রথম আলোর পাতায় পাতায় দেশ বিদেশের নানান খবর আর খবরের বিশ্লেষণ আমরা প্রথম পাতা থেকে বিভিন্ন পাতার উল্লেখযোগ্য যে শিরোনামগুলো রয়েছে সেগুলোই এখন দেখব সড়ক দুর্ঘটনা দুর্ঘটনার পঁয়ত্রিশ শতাংশই মোটরসাইকেলে ভারত থেকে অক্সফোর্ডের টিকা আসছে কাল উপহার হিসেবে বিশ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ চুক্তি অনুযায়ী এ মাসে আরও পঞ্চাশ লাখ টিকা আসার কথা সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সরকারের সবচেয়ে বড় অর্জন চট্টগ্রাম সিটি নির্বাচন ছয় কাউন্সিলর প্রার্থী খুনের আসামি পৃষ্ঠা দুই করোনায় মৃত আশি শতাংশের বয়স পঞ্চাশের বেশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ পৃষ্ঠা তিন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল আত্মসাতের টাকাই বাড়ি পৃষ্ঠা পাঁচ সহজে পাওয়া টাকা কোথায় যাচ্ছে পৃষ্ঠা সাত ক্ষমতা ছাড়ার আগে একশো ক্ষমার পরিকল্পনা ট্রাম্পের বাইডেনের ক্ষমতা গ্রহণ কড়া নিরাপত্তায় শপথ কাল ভারতে কৃষকদের কর্মসূচি সিদ্ধান্ত এখন দিল্লির পুলিশের হাতে রাশিয়া পরিস্থিতি দেশে ফেরামাত্র না আটক মুক্তির দাবি পৃষ্ঠা আট সম্পাদকীয় কোভিড চিকিৎসার খরচ নির্ধারিত মূল্য তালিকা কার্যকর করুন সৈয়দ আবুল মকসুদের কলাম স্থানীয় সরকারের খোলস আছে দর্শনটা নেই পৃষ্ঠা নয় পুরো পাতা জুড়ে বিভিন্ন শ্রেণীর পড়াশোনা বিষয়ক পরামর্শ পৃষ্ঠা দশ অর্থ বাণিজ্য নিবন্ধনের মেয়াদ শেষ বাতিলের ঝুঁকিতে দুশো আটান্নটি এনজিও পৃষ্ঠা বারো নারী মঞ্চ এমন ঘটনা কত শত খোঁজ আছে কি পৃষ্ঠা তেরো গোলটেবিল বাংলাদেশ ভূমি আইন দু হাজার বিশ খসড়া পর্যালোচনা ও পর্যবেক্ষণ পৃষ্ঠা চোদ্দ বিনোদন ঈদের চলচ্চিত্র ছবি আছে হল নেই পৃষ্ঠা পনেরো খেলার খবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বললেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো শেষ পাতা হালকা মেঘ বৃষ্টি আসছে চলবে সত্যপ্রবাহ ওটিটি প্ল্যাটফর্ম হাইকোর্টে খসড়া নীতিমালা দাখিলের নির্দেশ বর্তমান সময়কে বলা হচ্ছে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক সময় এ সময় হকারকে পাওয়া আগের চেয়ে বেশ কিছুটা সহজ হয়েছে তাই আপনার কপির জন্য আজই হকারকে বলুন এর এরপরও যদি আপনি হকারকে না পান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ই প্রথম আলো ডট কম আর চব্বিশ ঘন্টা টাটকা খবর নিত্য নতুন খবরের জন্য প্রথম আলো ডট কম তো রয়েছেই ধন্যবাদ